বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে পোশাক শ্রমিকদের বিরুদ্ধে সাম্প্রতিক সহিংসতা নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ভয়ভীতি ছাড়াই ট্রেড ইউনিয়ন ও শ্রমিকদের দর কষাকষির অধিকার নিশ্চিত করতে হবে সরকারকে। এই মৌলিক মানবাধিকারের উন্নতিতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র। এ সময় বিএনপি নির্বাচন বর্জন প্রসঙ্গে ম্যাথিউ মিলার বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে জড়াবেন না তিনি। গেল সপ্তাহে নতুন শ্রম অধিকার নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানান, বিশ্বব্যাপী যারা শ্রম অধিকার লঙ্ঘন করবেন, যারা শ্রমিকদের হুমকি বা ভয় দেখাবেন, প্রয়োজনে তাদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হবে। এ সময় বাংলাদেশের পোশাক শ্রমিক নেত্রী কল্পনা আক্তারের সংগ্রামের কথাও তুলে ধরেন অ্যান্টনি ব্লিংকেন। এরই পরিপ্রেক্ষিতে স্থানীয় সময় সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশে পোশাক শ্রমিকদের সাম্প্রতিক বিক্ষোভের প্রসঙ্গ। বাংলাদেশের ন্যূনতম মজুরি নিয়ে আন্দোলনের শ্রমিকদের বিরুদ্ধে সাম্প্রতিক সহিংসতার নিন্দা জানায় যুক্তরাষ্ট্র। আমাদের মূলনীতি হল শ্রমিকরা যাতে সহিংসতার ভয়, প্রতিশোধ বা ভীতি ছাড়াই সংগঠনের স্বাধীনতা ও সমষ্টিগত দর কষাকষির অধিকার প্রয়োগ করতে পারেন তা সরকারকে অবশ্যই নিশ্চিত করতে হবে। বাংলাদেশ সহ বিশ্বে এই মৌলিক মানবাধিকারের উন্নতিতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র। Our principle, as we have stated before, is that government must ensure that workers are able to exercise their rights. এছাড়াও মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বরাবরের মতোই বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে কথা বলেন মুখপাত্র ম্যাথিউ মিলার। বাংলাদেশের জনগণের চাওয়া এবং যুক্তরাষ্ট্রের চাওয়া একই, তা হলো শান্তিপূর্ণ উপায়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান। এ লক্ষ্য অর্জনে সরকার, বিরোধী দল, সুশীল সমাজ ও অন্যান্য অংশীদারদের সঙ্গে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র। এ সময় বিএনপির নির্বাচন বর্জন প্রসঙ্গে ম্যাথিউ মিলার বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে তাকে টেনে নেয়ার যে চেষ্টা তাতে সায় দেবেন না তিনি। সাথে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।